দীর্ঘদিন পর মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় দেশটিতে প্রতিদিনই পাড়ি জমাচ্ছেন অসংখ্য বাংলাদেশি। তাদের মধ্যে কেউ পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাচ্ছেন, আবার কেউ যাচ্ছেন কাজের সন্ধানে। নতুনদের চেয়ে কাজের সন্ধানে পাড়ি জমানো বেশিরভাগই মালদ্বীপ ফেরত প্রবাসী, যাদের মধ্যে অনেকে নানা অপরাধ, অবৈধ অভিবাসন এবং করোনা মহামারীর কারণে কোনো এক সময় মালদ্বীপ ছেড়েছিলেন। নতুন করে ভিসা চালু হওয়ায় তারাই ফের কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। তবে দেশটির অবৈধ অভিবাসন আইনের কারণে বিমানবন্দর থেকে ফিরতে হচ্ছে অসংখ্য বাংলাদেশিকে। মালিকে ভিসা ক্যান্সেল করেছেন, আমি এসব করছি, আমারটা ভালো, আমি আমার লগে অনেক লোক আসছিল, এগুলা অনেক লোক বিপদালা লোক চলে গেছে, মালদ্বীপের পুলিশে পাঠিয়ে দিয়েছে। যারা আসবেন দেখে শুনে আসবেন, এতবার ডিপুটগুলি চেক করে আসবেন। নিয়োগকর্তার মাধ্যমে সব কাগজপত্রের ক্লিয়ারেন্স নিয়েই মালদ্বীপে আসার অনুরোধ দেশটির বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলরের। ডিপোর্টেশনের মেয়াদ শেষ না হয়, এর মধ্যে যদি আপনি মালদ্বীপে আবার আসার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই মালদ্বীপের যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ রয়েছে তারা সেটি অ্যালাউ করবে না। তো আমি সবাইকে অনুরোধ করবো এই বিষয়টি যেন যারা রিপোর্ট হয়েছেন তাদের তারা এটি মেনে চলেন। বিদেশগামী শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশ মিশন জোরালো ভূমিকা রাখতে পারলে বাংলাদেশি কর্মীরা প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েই বৈধভাবে মালদ্বীপে আসার সুযোগ তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ।